যে সৌন্দর্যটি এখন আপনারা উপলব্ধি করছেন, এটি রংপুর বিভাগের রংপুর জেলা তথা লালমনিহাট জেলা এবং কুড়িগ্রাম জেলা এবং গাইবান্ধা জেলাকে সমন্বয়ের যে তিস্তা অববাহিকা আছে তারই সৌন্দর্য আমি ধারণ করেছি, যেটির ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার কথা নয়, চলুন দেখতে থাকি আজকের এই ভিডিওটি এবং বিস্তারিত বর্ণনা আপনাদের সাথে আমি করব। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি যেটি শেয়ার করেছি সেটি হচ্ছে পুরো বছরটি জুড়ে তিস্তার যে রুফ, যৌবন এবং কঙ্কাল দেহ হয় সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন সূর্যাস্তের সময়, তাই আমি ভিডিওটি ধারণ করেছি, অনেক সুন্দর লাগছে। এবং ঠিক এর পরবর্তী মুহূর্তগুলো এরকম হয়ে ওঠে যে যখন আগ্রাসী ভূমিকা পালন করে এই তিস্তা এবং যখন শুকনো মৌসুম থাকে তখন পুরো নদী জুড়েই পানি থাকে না এবং পুরোটাই চর হয়ে যায়, এবং অল্প কিছু পানি থাকে এখানে। মানুষ যারা গোসলের জন্য আসেন বা স্নানের জন্য আসেন তারা পানিটাকে খুঁজে নেন যে কোথায় একটু গভীর পানি আছে। ঠিকভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আছেন যারা গোসলের জন্য পানি খুঁজতেছেন যে একটু কোথায় গভীরতা পাওয়া যায়, ঠিক সেখানেই তারা গোসল করার জন্য যাচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি, শুষ্ক মৌসুমে এই তিস্তা অববাহিকায় কোনো পানি থাকে না তেমন কোনো। যেটি থাকে যে তিস্তা ব্যারেজ তথা ভারতের যে গজলডোবায় যে তাদের তিস্তা সুইচ গেট আছে সেখানে যে পানির মানে সম্প্রসারণ সেটা তারা বন্ধ করে দেয় এবং তারা নিজের দেশে পানিগুলো নিয়ে নেয়, যার ফলে দেখা যায় যে অল্প কিছু পানি বাংলাদেশের জন্য আসে, সেখান থেকেই এই পানিগুলো দিয়ে আমাদের তিস্তা দিয়ে প্রবাহ হয়ে যমুনাতে পড়ে যায়। তো এখানকার মানুষজনের সেই সময়ের যে কষ্ট এবং দেখতে পাচ্ছেন যে ধুধু মরুভূমির মতো চর দেখা যাচ্ছে, তো সেখানে অল্প কিছু পানিতে অনেক ছেলেমেয়েরাই বা এই নদীর পার্শ্ববর্তী যে মানুষগুলো তারা গোসলের জন্য চলে আসে। এখানে আমি একটি জিনিস দেখাতে চেয়েছি আপনাদেরকে, সেটি হচ্ছে যে চর যেটুকু আছে ওটুকু ভেঙে যাচ্ছে, যতটুকু পানি আছে সেটাতে তার পারগুলো দেখেন কেমন হয়ে আছে। হ্যাঁ, এটা বলতে পারি যে আমাদের নৈসর্গিক দৃশ্যগুলো আমরা ধারণ করেছি এবং এখানে পাওয়া যায় এরকম সৌন্দর্য, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। তার পরবর্তী সময় যখন একটু পানি বেড়ে যায় তখন এটা ভয়াবহতার রূপ, সেটিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তিস্তার এই সৌন্দর্য যেমন সৌন্দর্যমণ্ডিত করে তেমনই কিন্তু ক্ষতির ভয়াবহতা রূপও তৈরি করে। এখানকার যখন পানি শুকিয়ে যায় এখানকার যে সেই ভরা যৌবনের তিস্তা সেখানে পানি না থাকার কারণে নৌকোগুলো দাঁড়িয়ে থাকে এবং শুকনো জায়গায় ডাকতে হয় যেখানে একটু পানি আছে। হ্যাঁ, এখানে একটি বিষয় জানিয়ে রাখি,
তো এই মৌসুমে শুষ্ক মৌসুমে যেটা হয়ে থাকে যে নদীর ধারে যে জায়গাগুলোতে একটু পলির পরিমাণ বেশি পড়ে যায় পলিমাটি সেখানে কিছু আবাদযোগ্য জমি তৈরি হয় এবং মানুষজন সেখানে আবাদ করে তো সেটি একটি সংক্ষিপ্ত হয়তো বা দেখতে পাচ্ছেন যে ধান চাষ করা হয়েছে সাইড দিয়ে গম ভুট্টা পেঁয়াজ আলু এই জিনিসগুলো আবাদ হয়ে থাকে তো যদি পরিমিত পানি আসতো তাহলে এই তিস্তা আরও বেশি ফসল ধারণ করে যেত এখন যেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি হচ্ছে এখানকার ভয়াবহতা বন্যার যে ভয়াবহতা নদীর একটি আগে যেটা দেখেছিলেন আপনারা সেটি কিন্তু আর নেই কারণ এই বর্ষা মৌসুমে এই নদীতে পুরো পানি দিয়ে ভরিয়ে যায় এবং এখানকার যে হয় সাইডের যে জমি দেখতে পাচ্ছেন যে নদীর তীরবর্তী মানুষজনের যে ঘর বাড়ি সেটি নিয়ে তারা খুবই ভয়ে দিনগুলো কাটিয়ে দেয় কারণ কখন কোন মুহূর্তে ভেঙে যাবে কেউ জানে না এবং তাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন আগেও এই বন্যার সময় এখানকার বাড়ি ঘর অনেকের ভেঙে গিয়েছে খুব কষ্ট হয় কারণ এটার জন্য যে প্রতিকার আমাদের দরকার সেটি কিন্তু আমরা নিয়মিত পাই না কারণ হচ্ছে যে এখানকার অবহেলিত মানুষ রংপুরে মানুষজনকে এতটাই অবহেলিত করা হয়েছে এই তিস্তার সংস্কারের জন্য আমরা যতটুকু শুনেছিলাম যে এখানে প্রজেক্ট হবে বাট সেটা হয়নি এখনও পাশে আপনি দেখতে পাচ্ছেন যেটি একটু বেরিবাদ আমি দেখাচ্ছি এটি হচ্ছে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্ট তারা 200 মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট করার জন্য তারা পশ্চিম তীরবর্তীতে একটি বেরিবাদ দিয়েছে যার ফলে পূর্ব তীরের যে মানুষজন তাদের কিন্তু বেশি আরও ভয়াবহতা রূপ নিয়েছে এই তিস্তার কারণ প্রতিনিয়ত ভাঙছেই তো ভাঙছে এখানে পূর্ব তীরে আরও একটি টিবাদ দেওয়া হয়েছে সেটির কিন্তু কোনো উন্নয়ন হয়নি এটা হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার থ্যাত্রে ইউনিয়ন নামক যে জায়গাটি আছে সেটির এটি চিত্র হয়তো আমরা সৌন্দর্য উপভোগ করছি অনেক সুন্দর পূর্ব তীরের মানুষজনের যে কষ্ট সেটি লাঘবের জন্য তারা অনেকটা আন্দোলন করে যাচ্ছে অনেকের কাছে এটা স্মারকলিপি দিয়েছে যে আমাদের এই নদী ভাঙন থেকে বাঁচান বা আমাদের এই জায়গাগুলোকে রক্ষা করুন যাতে আমাদের যানমালের নিরাপত্তা তৈরি হয় কিন্তু কখনো আসলে সেটি হয়ে ওঠেনি আদৌ হবে কি না সেটা আমরা জানি না কারণ এটির প্রজেক্ট অনেক বড় একটি প্রজেক্ট এটি করতে গেলে সরকারের একটা ফাইন্যান্সের ব্যাপার আছে তবে হ্যাঁ এই মানুষজনের নিরাপত্তার দায়িত্ব কিন্তু অবশ্যই সরকারের সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখুন এখানে যে বাড়টা দেওয়া হয়েছে আশা করি এখানে 100 বছরের নদী হয়তো ভাঙতেই পারবে না কারণ এর নিচে এই বালির বস্তা দিতে দিতে তোলা হয়েছে প্রায় 2 তলা বিল্ডিংয়ের সমান 3 তলা বিল্ডিংয়ের সমান কিন্তু গভীর থেকে এই বালির বস্তাগুলো দেওয়া হয়েছে কিছুদিন পর যখন আবার পানি কমে যায় তখন নতুন নতুন চর তৈরি হয় দেখতে পাচ্ছেন যেখানে পানি শুকিয়ে গিয়েছে অসম্ভব সৌন্দর্য যেমন থাকে তেমন তার পিছনের যে খারাপ দিকগুলো আছে সেটিও কিন্তু এই তিস্তার মধ্যেই পাওয়া যায় সেটি বলতে হবে না আশা করি সূর্যাস্তের সময় এখানে ছোট ছোট নৌকাগুলো যখন বাঁধা থাকে ঘাটে এবং পাশে হাঁস অনেক সুন্দর লাগছে হাঁস চলে যাচ্ছে এই সৌন্দর্যগুলো আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই শুষ্ক মৌসুমে তিস্তার যে চরাঞ্চলগুলো আছে সেগুলো আপনারা ভ্রমণ করতে পারেন এরকম সৌন্দর্য দেখার জন্য অনেকেই কক্সবাজার যান কিন্তু আমি মনে করি কক্সবাজার সেটা তো অবশ্যই স্পেশাল বাট এটিও কিন্তু কোনো অংশে কম নয় আজকে আরও একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি যেটি হচ্ছে এই তিস্তার যে পূর্বাঞ্চলের মানুষ কথা বলেছিলাম যে তিস্তার পূর্ব পারের মানুষজনের যে আবাদি জমিগুলো দেখুন ভেঙে গিয়েছে এবং তীরগুলো অনেকটাই তীর্যকভাবে আছে হয়তো বা আগামী দিনগুলোতে আরও এটা ভাঙন প্রতিরোধ যদি না করা হয় তাহলে আরও বেশি বেড়ে যাবে যেটি মানুষের জন্য আরও ক্ষতির সম্মুখীন হতে হবে এই মানুষজনদের আবাদি জমি যদি চলে যায় তাহলে আসলে তাদের কিছুই থাকবে না এটি হচ্ছে এই তিস্তার ভাঙা গড়ার জীবনের একটি নিয়মিত অংশ ঠিক
কিছুদিন পরেই যখন আবার এই বন্যার পানি চলে আসে তখন দেখুন এই যে গাছ কলা গাছ হয়তো বা ভেসে যাচ্ছে শিশুরা হয়তো বা সাঁতার জানে বলে সাঁতার দিয়েছে তো আসলে এই জীবনগুলো খুব কষ্টের এবং দুঃখের আশা করি এই কষ্ট দুঃখ নিয়ে টোটাল একটি বছরের এই ভিডিওটি আমি ধারণ করেছি বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন যখন পানির বন্যার পানি বেড়ে যাচ্ছে তখন এই নৌকা যে খেয়াপাড়ের নৌকা দেখুন আসছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে কারণ স্রোতের বিপরীতে আসা খুবই কষ্টকর এবং তীরগুলোন ভেঙে ভেঙে কীভাবে নদী গর্ভে চলে যাচ্ছে হাজারো ফসলি জমি চলে যাওয়ায় এই অঞ্চলে মানুষজনের যে কষ্ট দুর্দশা প্রতিনিয়ত মানে এটা বেড়েই চলছে এই দেখুন বন্যার সময় এইভাবে এখানে আমি ভিডিও করেছিলাম দেখুন এই যে তীরের মাটিগুলোর কীভাবে ভেঙে যাচ্ছে একটা প্রবাদ বাক্য আছে যদি কারো বাড়ি মানে বাড়িতে আগুন লাগে বাড়িটা হয়তো পুড়ে যায় সব কিছু পুড়ে যায় বাট মাটিটা কিন্তু থেকে যায় কিন্তু এই তিস্তা পরে মানুষজনের যখন মাটিটাই না থাকে তাহলে তাদের পায়ের নিচে যে মাটি যেটাকে বলি বা তাকার যে বাসস্থান সেটি আসলে তাদের আর থাকে না প্রতিনিয়ত কষ্ট দুঃখ লেগেই থাকে এভাবেই মানুষজন প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করছে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু শেয়ার করতে পেরেছি এখানে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিন একদিকে যেমন তিস্তার সৌন্দর্য আছে তেমনি খারাপ দিকগুলো আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে